সময় চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এন্ড আজকের ভিডিওটা হতে চলেছে অনেক স্পেশাল একটা ভিডিও। বেসিক্যালি আজকে আমি আমার লাইফের ফার্স্ট ওয়ার্ল্ড যেটা ছিল মাইনক্রাফটের, একদম জীবনের প্রথম যে ওয়ার্ল্ডটা আমি খুলছিলাম সেইটা একটু রিভিউ করব, ঘুরে দেখব, তোমাদেরকে দেখাবো। এন্ড বেসিক্যালি আমি আজকে আমার নিজেরই রোস্ট করতেছি। ইয়েস গাইস, তো ইয়া লেটস স্টার্ট। ওকে, তো তোমাদেরকে দেখানোর আগে প্রথমে আমি বলে দিই যে এই ওয়ার্ল্ডে কিন্তু আমি কোনো দিনও ক্রিয়েটিভে যাইনি। লাইক শুরু থেকে সার্ভাইভাল ছিল, এখনও সার্ভাইভাল আছে স্টিল। অ্যান্ড এইদিকে আমি দেখতে পাচ্ছ কি করছে, এখানে আমি ফার্মিং করতেছিলাম মেবি উডের। সো কেমনে কেমনে জায়গায় জায়গায় গাছ লাগাই, তখন আমি এটাও জানতাম না যে স্প্রুসের চারটা স্যাপলিং রাখলে বড় একটা গাছ হয়। আমি লাইক একটা একটা করে লাগাইছি সেখানে, মানে ও মাই গড। অ্যান্ড অলসো কেন আমি ক্রিয়েটিভে যাইনি সেটাও বলি তোমাদের, বিকজ আমি তখন জানতামই না যে মাইনক্রাফটে ক্রিয়েটিভ বলেও কিছু আছে। আমি ভাবছিলাম যে এভাবেই মনে হয় খেলে সবাই। অ্যান্ড অলসো আমি এটাও জানতাম না যে মাল্টিপ্লেয়ারে খেলা যায়, আই মিন হোয়াট দ্য হেল। ওকে, সো দিস ইজ মাই ওয়ার্ল্ড অ্যান্ড এইটা আমার ছোটোখাটো একটা বেস, নট লাইক খুব বেশি ছোট বাট আছে মোটামুটি। চলো এখান থেকে আমরা শুরু করি। প্রথম যে বাসাটা আমি বানাইছিলাম সেইখান থেকে আমি শুরু করি আই গেস। তো আমার প্রথম বাসাটা ছিল হচ্ছে এইটা, সি এই সেই বাসা। অ্যান্ড লাইক প্রথম যখন আমি ওয়ার্ল্ডে ঢুকি আমি বারবার লাইক রাত হয়ে যায় আর আমি মরে যাই। আমি লাইক হোয়াট দ্য হেল, এই গেম তাহলে আমি খেলবো কেমনে? দেন আমি অনেক টিউটোরিয়াল ভিডিও দেখে দেখতে পারলাম যে এখানে আমাদের প্রথমে একটা ছোট বাসা বানাতে হবে, একটা লাইক থাকার মতো জায়গা যাতে আমরা না মরি। অ্যান্ড অলসো একটা বেড বানাতে হবে যাতে আমরা রাত থেকে সকাল করতে পারি। তো এইটা জানার পরে আমি এখানে লাইক লগ মানে ভাঙে ভাঙে লগ দিয়ে আমি এতগুলা লগ খরচ করছি করে আমি আমার এখানে একটা বাড়ি বানাইছি। তখন আমি এটাও জানতাম না যে লগ থেকে প্ল্যাঙ্ক বানানো যায়, লাইক সিরিয়াসলি ব্রো। ওকে, এটার নাম আমি দিছিলাম কি দেখো, ফার্ম হাউস, ও এম জি। আচ্ছা, এখানে পরবর্তীতে অবশ্য আমি হেবেল রাখছি, এগুলো সব হেবেল দিয়ে ভর্তি। অ্যান্ড ইয়া এই অবস্থা এখানে। অ্যান্ড খারাপ না, ছোটোখাটো একটা বাড়ি বানাইছিলাম, কিছুদিন আমি এখানেই ছিলাম। অ্যান্ড দেন আমার নেক্সট বিল্ড কি ছিল আমার সঠিক, ও আচ্ছা মনে পড়ছে এবার গাইজ। তো তারপর আমি শিখছিলাম যে কিভাবে ফার্মিং করতে হয়। তো তারপর আমি ফার্মিং করছি, দেখতেই পাচ্ছ এখানে আমার একটা ফার্ম আছে ছোটোখাটো, সি এইখানে। তো এখানে আমি টুকটাক ফার্মিং করছি, যেটা প্রথমে এরকম ছিল না, প্রথমে আরও খারাপভাবে করছিলাম, দেন পরে মেবি এটাকে আমি সুন্দরভাবে সাজাইছি এরকম করে। অ্যান্ড এইখানে আমি আমার গরু ছাগল হাবি জাবি সব ফার্ম করছি, লাইক প্রত্যেকটা জিনিসের ফার্ম আছে। লুক অ্যাট দিস, আমার জ্যাকি, এই ঘোড়াটার কথা আমার মনে আছে এখন, এটা আমার ফার্স্ট ঘোড়া ছিল লাইফের। অ্যান্ড এখানে মুরগির একটা ফার্ম আছে ছোটোখাটো। অ্যান্ড দেন গাইজ আমি চিন্তা করলাম যে আমার একটা একটা ভালো বাড়ি বানাইতে হবে, সবাই যেমন বানায় ভিডিওতে আমি দেখি। দেন আমি একটা টিউটোরিয়াল খুঁজে বের করলাম, অ্যান্ড খুব কষ্ট করে তাও ভালো মতো আমি বানাতে পারিনি। এখানে আমি অনেক মেস করছি উপরে, লাইক একদম মানে কি বলবো, একদম আজারা টাইপের একটা ছাদ হয়েছে, ঠিক মতো বানাইতে পারেনি। দেখতে পাচ্ছ এখানে কি অবস্থা আছে, লাইক আমার নিজেরই বিলিভ হইতেছে না যেটা আমার বিল্ড। এনিওয়ে, সো এখানে দেখো এদিকে একটা নিস্তলা ছিল। অ্যান্ড দেখো কি লেখছি, রূপন্তী ম্যানশন, লাইক এটা এটা ম্যানশন মনে হয় ভাই? ও মাই গড, আমার ডগ কতদিন পর দেখতেছি গাইজ। লাইক এখানে দেখো কার্পেট দিছিলাম আমি, জায়গা জায়গা থেকে উঠে গেছে যদিও, বাট সি দাবার কোটের মতো কার্পেট দিছি। অ্যান্ড এইখানে আমার তিনটা কুকুর আছে। অ্যান্ড উপরে দেখতে পাচ্ছ, ওরে ভাই কতগুলি কুত্তা লাইকে দিছি আমি এই জায়গায়, আর আমার কার্পেট দিয়ে ভর্তি ভাই, এত নুবড়া। যাই হোক, আর এখানে একটা বসার জায়গাও আমি করছিলাম, নাইস, ভাঙচুর করে ফেলছি মেবি এখানে আমি, কেমন লাগতেছে উইয়ার্ড। অ্যান্ড এইখান দিয়ে আবার বাইরে বের হওয়া যায়, তো এখানে এখানে একটা সিঁড়ি ছিল, এটা আমার ফ্রন্ট সাইড ছিল ঘরের। অলরাইট, সো এইটা করার পর আমার আই থিঙ্ক এটা আমার নর্মাল ডিফিকাল্টি ইজি, ওকে ডিফিকাল্টি এখানে ইজি একদম আমার দেওয়া, বিকজ আমি নুবরা ছিলাম অফকোর্স। অ্যান্ড এরপর আমি লাইক রিয়ালাইজ করলাম যে আমার জিনিসপত্র অনেক বেশি, তো রাখার জন্য একটা স্টোরেজ রুম বানানো দরকার। এটা আমি কোনো ভিডিও দেখে মানে শিখি নাই যে স্টোরেজ রুম বানাতে হবে এমন কিছু, আমার নিজের মাথাতে আসলো। দেন আমি লুক অ্যাট দিস কি করছি, লাইক এত বড় বিশাল একটা শুধুমাত্র কবলস্টোন দিয়ে একটা বক্স বানাইছি। অ্যান্ড ভিতরে আমার লাইক কি বলবো, পুরো স্টোরেজ ছিল, পরে থেকে আমি ভেঙে ফেলছিলাম। লাইক সি প্রত্যেকটার উপর আমি লিখে রাখছি কোথায় কি থাকবে, এখানে আমি দুইটা দুইটা করে পাশাপাশি রাখছিলাম, পাশাপাশিও মেবি রাখিনি, লাইক দুইটা করে চেস্ট রাখতাম, একটা করে ব্লক ফাঁকা দিয়ে দিন আবার দুইটা চেস্ট। আমি এটাও জানতাম না যে একটা চেস্টের উপরে আরেকটা চেস্ট রাখা যায়। অ্যান্ড এটা আমি বিশাল বড় করছিলাম, চারিদিক দিয়ে আমি চেস্ট রাখছিলাম। অ্যান্ড যখন দেখলাম যে এটুকুও হইতেছে না, তখন আমি উপরেও একটা বানাইছিলাম আবার। তো এগুলো পরে আই থিঙ্ক আমি ভেঙে ফেলছি যখন আমি বুঝতে পারলাম যে এত দরকার নেই আমার। তো যাই হোক এই ছিল। অ্যান্ড নেক্সট আমার এইখানে দেখো আমি ডার্ট হাউস বানাই রাখছি, যেখান থেকে আমি মাইনিংয়ে যাই মেবি। হ্যাঁ, এখান থেকে আমি মাইনিংয়ে গেছিলাম।
সো এটা আমার মাইনিং রুম ছিল একটা ছোটখাটো দেন আস্তে আস্তে একটু একটু শেখা শুরু করলাম মাইনক্রাফট এন্ড এখানে আমি রাস্তা বানাইছিলাম একদম সোজা লাইক কোনো তেরা বেগা কিচ্ছু নাই সোজা একদম স্ট্রেট রাস্তা এন্ড সি সো এই দেখো এখানে আমি লাইক এই ইয়েগুলা দিছি এই ল্যাম্পপোস্টগুলা একদমই মানে নিচু নিচু কেমন জানি হয়েছে সো এগুলা বানানোর পর আমি চিন্তা করলাম যে এই বাড়িটাও আমার পছন্দ না ঠিক আছে সো আমি ভাবলাম যে ঠিক আছে আমি আরেকটা বাড়ি বানাবো দেন আমি টিউটোরিয়াল দেখে তখন আমি অনেকটা ভালোই শিখে গেছি টিউটোরিয়াল দেখে বানানো অ্যান্ড দেন আমি এই বাড়িটা বানালাম এটা আমার এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একটা বিল্ড কি জানি মানে মারলো বাই দা ওয়ে ও এই যে ফকিং নিথাম অ্যান্ড অলসো গাইস সি আমার কাছে এখনো আয়রন স্টাফ লাইক হোয়াট দ্য হেল আই থিঙ্ক আমার ডায়মন্ড স্টাফ আমি বানায় গুছায় শোকেসে তুলে রেখে দিছি এটা হইতে পারে অ্যান্ড লুক আমার এখন খাইতে হবে বিকজ খিদে লেগে গেছে অলরাইট সো এই ছিল আমার অনেক সুন্দর একটা বাড়ি আমি সামনে লাগে একটা সুইমিং পুল করছিলাম এখানে বসার জায়গা এখানে ছাতা বানাইছি অ্যান্ড চলো তোমাদেরকে ভিতরে একটু দেখাই লাইক এই সাইডের ডিজাইনটা অনেক সুন্দর ছিল সো ভিতরে যাই আমরা এখানেও কুকুর লাইক সব জায়গায় খালি কুকুর আর কুকুর এখানে একটা কুকুরের আমি থাকার একটা জায়গাও করছি কুকুরের বেড একটা করছিলাম এখানে অ্যান্ড এইটা আমার কিচেন ছিল ও মাই গড কী একটা অবস্থা কতগুলো কেক এখানে ফুড ডিম এটা সেটা হাবি জাবি ফ্রিজও আছে ওয়াও নাইস ভালোই অ্যান্ড এখান দিয়ে বের হওয়ার রাস্তা ছিল একটা পেছনের একটা রাস্তা বের হওয়ার অ্যান্ড অলসো এখানে একটা ছোট টেবিল ডাইনিং টেবিলের মতো করছি অ্যান্ড অলসো এই দেখো গাইস এই কোণার মধ্যে আইসে আমি আবার একটা ছোট্ট কি চেস্ট মেস্ট রাখছি আর এখানে মেবি আমার কি আছে এখানে আই থিঙ্ক এখান থেকে আমার কোনো একটা মাইনিং এর ও না মাইনিং না এখানে আমি আমার ফার্ম করছিলাম একটা অটো এটা আমার করা সব থেকে প্রথম অটোমেটিক ফার্ম যেটা কিনা আমার সুগার কেন ফার্ম ভালোই ছিল খারাপ না অ্যান্ড চলো এবার যাই ওপরে যাই দেখি কি আছে ওকে সো এখান থেকে আসার পর আমার ওপর তলায় আছে ওপর তলায় কি আছে দেখি সো ওপর তলায় আমার বেডরুম আছে মাত্র দুই ব্লক গ্যাপ দিছি দেখো এক ব্লক ও না দুই দুই আড়াই ব্লক গ্যাপের একটা বেডরুম করছি অ্যান্ড এখানে আমার তিনটা বেড কেন রাখছিলাম আল্লাহ জানি তিনটা বেডের কোনো দরকার ছিল না তাও দিছি বা দেখতে ভালোই লাগতেছিল যাই হোক অ্যান্ড এদিক দিয়ে কার্টুন গিফট টেবিল তারপরে জুক বক্স এখানে একটু সোফা টাইপের ছিল অ্যান্ড এখানে একটা আবার কি রাখছি আমি ওকে ম্যাপ টাইপ আছে হাবি যাবি অ্যান্ড উপরে যায় এইটা আমি আবার করছি এই পাশে আমার নতুন স্টোরেজ যেটা আমি করছিলাম লাস্ট টাইম তো এইখানে দেখতে পাচ্ছ অনেকগুলো স্টোরেজ হাবি যাবি লাইক আমি বহুদিন পর এই ওয়ালটাতে ঢুকলাম লাইক আমার অনেক কিছু মনে পড়তেছে আগের কথা এটা একটা মানে মজার বিষয় ওকে সো এখানে এই রুমটা হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ দরজাটা রেড আমি দেই নাই জীবনেও লাইক আমি এই ওয়ার্ল্ডের মধ্যে ভিলেজই খুঁজে পাইনি লাইক সিরিয়াসলি মানে আমি এইখানে সব শুরু করছি এখান থেকে আমি নড়িও নাই চড়িও নাই বিকজ তখন আমি কোঅর্ডিনেট দেখতে পারতাম না আমি ছাদ থেকে পড়ে গেলাম লল সো আমি কোঅর্ডিনেট দেখতে পারতাম না দ্যাটস ওয়াই আমি এখান থেকে কোথাও আমি যাই নাই অ্যান্ড ভিলেজও পাই নাই সো রেড আমার কখনোই দেওয়া হয়নি খালি ওই ওরা আসছে মার্কশিট এটা নিয়ে রেখে দিছি ব্যানার নিয়ে জাস্ট এইটুকুই আর এইখানে একটা ছোট্ট একটা লাইক বারান্দা টাইপের আছে ছোট না বেশ বড় ছোট একটা বারান্দা অ্যান্ড এই তো এই ছিল আমার বাসা এটা অনেক সুন্দর একটা বাসা ছিল অ্যান্ড অলসো দেন এই সাইডে আমি একটা স্কেলেটন ফার্ম ছিল আমার যেটা আমি পাইছিলাম একটা স্পনার ওখান থেকে আমি একটা ফার্ম বানাইছি একদম নর্মাল একটা ফার্ম এদিকে হয়তো কোথাও আছে কোথায় যে ছিল আমার মনে নাই আসলে এখানে আশেপাশে মেবি আছে ওকে আই থিঙ্ক পাই গেছি এই যে এইদিকে ইয়েস এইদিকে আছে সো এখন আর গেলাম না বিকজ ওখানে তেমন কিছু নাই লাইক এদিক দিয়ে যাইতে হবে ওই দেখো ওখানে রেল দেখা যাইতেছে সো রেলে করে যেতে হবে বেশ অনেক দূরই তো ওটা দেখানোর মতো কিছু না ওটা বাদ রাখি অ্যান্ড অলসো এখানে একটা ছোটোখাটো সুগার কেন ফার্মও করছি অ্যান্ড অলসো গাইস তারপর আমি বানাইছিলাম আমাদের জন্য একটা লাইক ইউনো এনচ্যান্টিং এরিয়া সো এই যে কী যেটা বানাইছি আমি নিজেও জানি না মানে হোয়াট ইজ দিস ভাই একটা মানে বক্স চারিদিকে খুঁটি পুঁতে দিছি লাইক হোয়াট দ্য হেল ইজ দিস অ্যান্ড দেখি এখানে কী কী আছে ওয়েট ও ওয়াও গাইস দেখো সব ডায়মন্ডের জিনিস না নিয়ে সুন্দর মতো আমি এখানে রেখে দিছি ইউজও করি না অ্যান্ড এখানে আমার ও আচ্ছা এখানে আমার পুরো সেট আর্মর আছে এখানে কি আছে ওকে ওকে এই এটা এই বই কে রাখে ভাই মানে জীবনে আমি রাখবো না এখন যদি হই যাই হোক সো আর আমার ইনভেন্টরির মধ্যে প্রচুর জিনিসপত্র সব আয়রন স্টাফ হাবি যাবি অ্যান্ড এই তো ও এখানে একটা বই আছে বইয়ের মধ্যে কি আছে ও মাই গড দিস ইজ অকওয়ার্ড টুডে আই মেড এ আয়রন গোলেম অ্যান্ড টু স্নোম্যান মানে ওয়াই ভাই কেন আমি এটা কেন লিখছিলাম ডায়েরি মানে ডায়েরি হিসাবে কাজে লাগে সেটা আমি ওকে ওকে অলসো এইখানে গাইস দেখো এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে আমার একটা এখানে আমি একটা চিকেন ফার্ম বানাইছিলাম চিকেন যদিও এখন না এর মধ্যে ও আছে যেখানে দুইটা আছে সো দেখি কিছু আছে নাকি এর মধ্যে ও আচ্ছা ভালোই আছে মোটামুটি খুব একটা ভালো ছিল না এই ফার্মটা যদি আমার মনে আছে ভালো মতো পাওয়া যেত না চিকেন তো যাই হোক ছিল একরকম অ্যান্ড এইটা আবার কি ও ওয়েট এটা কি বানাইছি আমি
যাই হোক বানাইছি একটা কিছু এন্ড লাস্ট আরেকটা জিনিস আছে এই পাশে সেটা হইতাছে যে আমার এই টাওয়ারটা এটাও আমি কেমনে কি বানাইছি আল্লাহই জানে একটা আজাইরা জিনিস এন্ড নেদার পোর্টাল এখানে আমি শিফট করছি আগে মেবি অন্য কোথাও ছিল মেবি ওই জায়গাটাতে ছিল এন্ড দেন এখানে আমি শিফট করছিলাম এন্ড সি এখানে উপরে যাওয়ার রাস্তা দেখো ও মাই গড একটা সোল স্যান্ডও লাগাইনি আমি এই জায়গায় কেমনে কি বানাইছি আল্লাহই জানে এন্ড এখানে আমার ছোটখাটো আরেকটা স্টোরেজ লাইক কি কি সব রাখছি নেদারের স্টাফ মেবি এন্ড উপরে কি আছে লেটস সি উপরে কিছুই নাই আর এর উপরে একটা ওয়াচ টাওয়ার টাইপের জিনিসটা বানাইছিলাম আমি যাই হোক তো খারাপ না এখান থেকে পুরোটা দেখা যায় মোটামুটি তো গাইস এই ছিল সব ওভারওয়ার্ল্ড এর বিল্ড এন্ড লেটস সি যে আমি ইয়েতে কিছু করছিলাম কিনা আমি ঠিক আমার খেয়াল নাই যে আমি নেদারে কিছু বানাইছি কিনা আদৌ তো লেটস সি যে আমি নেদারে কিছু বানাইছি কিনা ওকে ওকে এখানে একটা স্কেলেটন বাবাজি ছিল এন্ড এখানে কি ও ওয়াও কত জিনিস ঠিক আছে এখানে আমি কি করতেছিলাম আমার ঠিক মনে নাই যদিও ও ওয়াও গাইস লুক এট দিস কি করছি আমি ও মাই গড এখন আমার মনে পড়তেছে আমি কি করছি এখানে লাইক আমি একটা জায়গা তৈরি করতেছিলাম আমার প্ল্যান ছিল অনেক বিল্ডিং বানাবো হাবি যাবি এন্ড এটা কি বানাইছি আমি লেটস সি ওকে এটা দিয়ে আমি আই থিঙ্ক উপরে যাওয়ার রাস্তা বানাইছি ওকে ওকে ও মাই গড হোয়াট আ সিঁড়ি সিঁড়িটা কিন্তু গাইস খুব একটা খারাপ না ভালোই বানাইছি আমি একটা রাউন্ড লাইক নো গোল গোল ঘুরতে ঘুরতে যাচ্ছি সিঁড়িতে এন্ড এখানে কি আছে ওকে আমি উপরে চলে আসছি সো এইখানে আসার জন্য আমি বানাইছিলাম যাক ভালোই খারাপ না এখানে আমার পরবর্তী প্ল্যান কি ছিল তাও আমি জানি না এন্ড অলসো তখন নেদারে এটা এটা সব হাবিজাবি ঝামেলা ছিল না তো হুদাই এখানে বিল্ড করতেছিলাম আমি কোনো নেদারেট খোঁজার কোনো কাহিনী নাই কিছুই নাই অ্যান্ড অলসো আমি ফর্ট্রেসও খুঁজে পাইছিলাম না অবশ্য খুঁজে না পাওয়ার কারণ আছে বিকজ আমি কোঅর্ডিনেট দেখতে পাইতাম না সো এখান থেকে যদি আমি যাই তাহলে আমি শিওর হারাই যাব সো এখান থেকে আমি নড়িও নাই কোথাও এই দিক দিয়ে আই থিঙ্ক একটু বাইরে এই দিকে কোথাও গেছিলাম আই এম নট শিওর আই থিঙ্ক নিচের দিকে একটু নামছিলাম ওই পর্যন্ত বাস ওইটুকুই এর বেশি আমি আর কোথাও যাইনি অলরাইট গাইস সো এই ছিল আমার লাইফের লাইক ক্রিয়েট করা ফার্স্ট মাইনক্রাফট ওয়ার্ল্ড যেটা কিনা আমি জীবনের প্রথম যখন মাইনক্রাফট খেলে তখন এই ওয়ার্ল্ড আমি ক্রিয়েট করছিলাম অ্যান্ড এটা এখন পর্যন্ত আমি রেখে দিছি আই ডোন্ট নো হোয়াই আমার ডিলিট করতে ইচ্ছা করে না এটা তো এখন পর্যন্ত এটা আমার কাছে আছে তো হঠাৎ করে আজকে মনে হলো যে তোমাদের সাথে আমি শেয়ার করি বিকজ কখনো তোমাদেরকে এটা দেখানো হয়নি সো ইয়া আজকে একটু ঘুরে ফিরে তোমাদেরকে দেখালাম আই নো অনেক নুবি জিনিস ছিল বাট ইউনো হোয়াট এটা দেখার পর আমি মানে বুঝতে পারলাম যে আমি কতটা ইম্প্রুভ করছি অ্যান্ড কতটা টাইম কাটাইছি মাইনক্রাফটের ভেতরে সব কিছু রিয়ালাইজ করতেছি অ্যান্ড খুব একটা খারাপ লাগতেছে না কিন্তু ভালোই লাগতেছে গাইস অলরাইট গাইস সো আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সব কিছু করে দাও অ্যান্ড কমেন্টটা অবশ্যই করবা আর আমাকে জানাবা যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমার লাইফের ফার্স্ট এই ওয়ার্ল্ডটা তোমার কেমন লাগলো সব কিছু আমাকে কমেন্ট করে জানাও অ্যান্ড আজকের ভিডিওতে কোনো শার্ট দিতেছি না বিকজ আজকের ভিডিওটা একটু স্পেশাল তো নেক্সট ভিডিওতে আবার শার্ট আউট দেওয়া হবে তো কমেন্ট করে নাও তোমরা ইচ্ছা মতো অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা I heard that you addicted to them sands now, girl.